কি দিল বেচারা? আরে ওটা তো 14 আওয়ার স্টারস এর জেরক্স কপি। হ্যাঁ বেঁচে থাকলে সিনেমা এত হিট হতো না। হ্যাঁ দূর কেমন সিনেমা এটা? একটা একটা অ্যাকশন সিন নেই সিনেমাতে, একটা ভিলেন নেই, একটা আইটেম ডান্স তো দূরের কথা, সিনেমা একটা চুমাচুমি সিন অবধি নেই। হ্যাঁ এসব সিনেমা বিদেশেই মানায়। এই সমস্ত চিন্তা ভাবনার মানুষজন দয়া করে এখান থেকে বেরিয়ে যান, কারণ আপাতত আমার হাতের কাছে ঝাঁটা নেই। সো গাইজ, অ্যাজ ইউ নো, দিল বেচারা মুভি রিলিজ হয়ে গেছে হটস্টারে, আর এই মুভি সবাই ফ্রিতেও দেখতে পাবে। এবার দেখো, যে গেছে তাকে তো আর ফিরিয়ে আনা যায় না। সুশান্ত সিং রাজপুতের নাম নিলেই আমরা সবাই ইমোশনাল হয়ে পড়ি, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। বাট স্টিল, তার করা ভালো কাজগুলো তো আমরা সবাই হাসি মুখে সেলিব্রেট করতেই পারি, আমরা এনজয় করতেই পারি। দিল বেচারা মুভিটা একটা হলিউড মুভি, দ্য 14 আওয়ার স্টারস এর স্টোরিতে বানানো এবং সমস্ত কপিরাইট কিনেই বানানো। আপাতত হলিউড বলিউডের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে দিল বেচারা, এবং এর IMDb রেটিং 9/10। তো যারা দেখোনি পারলে একবার সময় বার করে দেখে নিও। ভাই কি মুভি ভাই, 14 আওয়ার স্টারস দেখে আমার চোখ থেকে এক ফোঁটা জল বেরোয়নি, কিন্তু এই দিল বেচারা দেখে কাকা আমার চোখের জলের বন্যা বয়ে গেছে। উফ কি বলবো শেয়ার। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম। আরে সত্যি বলছি ভাই, বিশ্বাস হচ্ছে না। না না, মুভিটা দেখো, মুভিটা দেখো আগে, তারপর বলবে। অ্যাকচুয়ালি কি বলতো, সুশান্ত সিং এর মৃত্যুর পর আমরা ওর ব্যাপারে এত অজানা জিনিস জেনেছি, ওর সিচুয়েশনটা বুঝেছি, তাই সিনেমাটার প্রত্যেকটা অংশ খুব রিলেটেবল লাগবে। সিনেমাটা দেখতে দেখতে না তোমার অনেক রকম মিক্সড ফিলিংস আসবে। মানে সুশান্ত সিংকে ওই রকম একটা চার্মিং ক্যারেক্টারে দেখে তোমার মনে হবে এ মরেনি, এ মরতে পারে না। তারপর সেকেন্ড হাফের লাস্টের দিকে সুশান্তের অ্যাক্টিং দেখলে মনে হবে এটা ফিল্ম নাকি ওর নিজের লাইফ স্টোরি। একদম শেষের সিনটা দেখলে তোমার মনে হবে ওর লাস্ট ডায়লগটা হিরোইনকে না যেন তোমাকেই বলে গেল। আর মনে হতে পারে এই ফিল্মে অ্যাক্টিংয়ের জন্য সুশান্তকে বেশি খাটতেই হয়নি, কারণ সেই সময় ওর লাইফটাও এইরকমই একটা সিচুয়েশনে ছিল। তো সিনেমার সুশান্ত এবং হিরোইন সঞ্জনা সাঙ্ঘি দুজনই ক্যান্সার পেশেন্ট, কিন্তু টুইস্ট হলো কে আগে মারা যাবে। সঞ্জনা সাঙ্ঘির অ্যাক্টিং আর এক্সপ্রেশন আমার দারুণ লেগেছে, কারণ বলছি রুকো যারা সাবার কারো, সঞ্জনা সাঙ্ঘির অ্যাক্টিং আর এক্সপ্রেশনে ওই টিপিক্যাল বলিউড ওভার অ্যাক্টিং ছিল না, খুব প্র্যাকটিক্যাল পারফরমেন্স করেছে, আর সুশান্তের সঙ্গে মানিয়েছেও বেশ ভালো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। সাপোর্টিং রোলে স্বস্তিকা মুখার্জি আর শাশ্বত জাস্ট অসাধারণ, সিনেমাতে ঠিক ঠিক জায়গায় একদম স্পাইসের কাজ করে দিয়েছে। স্বস্তিকা মুখার্জি একজন টিপিক্যাল বাঙালি মা, আর সত্যি বলতে সিনেমাটা দেখলে তুমি রিলেটও করতে পারবে, বাঙালি মায়েরা না এক্স্যাক্টলি এরকমই করে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, গুগলে যদি তুমি দিল বেচারা কাস্ট বলে সার্চ করো, ফ্রন্ট পেজে এই দুজনের নাম আসবে না, কিন্তু সাইফ আলী খানের নাম আসবে। সাইফ আলী খানের একটা 5 মিনিটের ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টারটা হলো ওদের জীবনের একটা টার্নিং পয়েন্ট। তো গোটা ফিল্মে একটা মিষ্টি রোম্যান্স দেখানো হবে, যেখানে দুজন ক্যান্সার পেশেন্ট নিজেদের বাঁচার সমস্ত ইচ্ছা হারিয়ে ফেলেছিল, কিন্তু জীবনের শেষ দিকে এসে একজন আরেকজনকে খুঁজে পেয়ে আবার নতুন করে বাঁচার ইচ্ছা ফিরে পায়। সিনেমাটা দেখতে দেখতে জানি না কেন আমার বারবার মনে হয়েছে সুশান্তের মৃত্যু আর এই ফিল্ম গোটাটাই স্ক্রিপ্টেড। ডিরেক্টর যেন আগে থেকেই জানতো যে এই ফিল্মটা যখন রিলিজ হবে সুশান্ত আর বেঁচে থাকবে না। তো অনেক হয়ে গেল ফিল্ম রিভিউ, এবার একটু বলিউড ইন্ডাস্ট্রির গাঁড় মারি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। মা যাচ্ছত মরণ জোহার, চলো ন্যাকামি ফুরায় না। আর ওদিকে ভাইজান চাষবাস শুরু করে দিয়েছে, আর তাতে কিছু চুতিয়া পাবলিক গলেও গেছে। না না, উপায় নেই তো, ভগবান কপালে সি লিখে পাঠিয়েছে, কি আর করবে। স্টপ ইট, গেট সাম হেল্প। আর এদিকে আমাদের পিউডিপাই দাদা সুশান্তকে ট্রিবিউট দিয়ে একটা ভিডিও বানিয়েছে। না তুমি জাস্ট একবার ভাবো, একজন বিদেশি সুশান্তকে ট্রিবিউট দিচ্ছে, আর আমরা তার নিজের দেশের লোক হয়েও তাকে যোগ্য সম্মান দিতে পারিনি, ইভেন এখনো পারছি না। আরে শরম করো, কঞ্জরি মা দে বচিও, দগর দল্লি মা দে বচিও, কুছ আচ্ছা কাম করো। আরে বিশ্বাস করবে না, অনেকে সত্যিই বলছে এটা নাকি বাজে সিনেমা। তো ভাই ভালো সিনেমা কোনটা, স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 নাকি রেস 3? কেউ কেউ বলছে সুশান্ত মরে যাওয়ার জন্য মুভিটা ওভার রেটেড। হাই পোকাচোদা কয় কি? শোনো চুদির ভাই, ও যে রেটিংটা পাচ্ছে সেটা ও ডিজার্ভ করে, আর ও বেঁচে থাকতে আমরা ওকে ওটা দিতে পারিনি। ডু মি এ ফেভার প্লিজ, গেট আউট অফ হিয়ার,
পাবলিক প্ল্যাটফর্মে ছেলেটা ভিক্ষা চেয়ে গেছে যে প্লিজ আমার মুভি দেখো সবাই, না হলে আমি ইন্ডাস্ট্রিতে টিকতে পারবো না, আমার কোনো গডফাদার নেই। কই, তখন তো তাকে কেউ ভ্যালু দাওনি, অ্যাট লিস্ট এখন তো ফিল করো মুভিটা। লুক, তুমি মুভিটা দেখো বা না দেখো, কিরকম রেটিং দাও, তাতে সুশান্তের এখন আর কিছু আসে যায় না, কিন্তু তোমাদের এই বিহেভিয়ার অন্য আর্টিস্টদের এফেক্ট করতে পারে। না ভাই, সবাই তো সুনাম করছে, আমি আলাদা ভাও পাবো না, সোশ্যাল মিডিয়াতে একটু চোদনামি তো করতেই হবে, না হলে নিজেকে ইন্টেলেকচুয়াল দেখাবো কি করে। অন্য আর্টিস্ট বলতে মনে পড়লো, বিদ্যুৎ জামালের নতুন ফিল্মের ট্রেলার দেখলে? ফিল্মের নাম খুদা হাফেজ, আর স্টোরিটা একটু অন্যরকম। বিদ্যুৎ জামালের ওয়াইফকে টেররিস্টরা তুলে নিয়ে যাবে আর তাকে বানিয়ে দেবে প্রস্টিটিউট, আর বিদ্যুৎ জামাল করবে তাকে রেস্কিউ। প্লিজ গাইজ, সাপোর্ট হিম, নাহলে মরে যাওয়ার পরে বালছিরে কোনো লাভ নেই। আর এতক্ষণ ভিডিওটা দেখেও যারা বুঝলে না আমি দিল বেচারা মুভির সুনাম করলাম নাকি দুর্নাম, তাদের কিছু বলার নেই ভাই। আরে সত্যি, কিছুদিন আগে আমি আমার ফেসবুক পেজে একটা ভিডিও দিয়েছিলাম, একটা রিয়াকশন ভিডিও, যে দ্য ফল্টি নাওয়ার স্টার্স মুভি দেখে আমার সেরকম কিছু ফিল হয়নি, কিন্তু দিল বেচারা দেখে আমার খুব কষ্ট হয়েছে। বা তাতেও কিছু গান্ডুচোদা মাল কোথা থেকে এসে নাকি শুরু করে দিল, আমি নাকি খিল্লি করছি। বুঝতে না পারলে গুরুজনের হেল্প নাও, সব জায়গায় নিজেকে বোকাচোদা প্রমাণ করার কি দরকার? বেরো বাড়া। বাই দ্য ওয়ে, ফেসবুক পেজ লাইক করেছো, ইনস্টাগ্রামে ফলো করেছো? তা কেন করবে, তাও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, সময় পেলে একটু করে নিও। আর হ্যাঁ, ভিডিও লাইক না করলে না আমার অভিশাপ দেবো, দীঘাতে গিয়ে হানিমুন করতে হবে, আর ব্রাহ্মণের অভিশাপ ফলতে বেশি টাইম লাগবে না, ঠিক আছে? ভিডিওটা লাইক করো, আমি চললাম, বাই।